नमस्कार बंधुरा অমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো। সন্ধেবেলা চায়ের সাথে খুবই একটা মজাদার রেসিপি করে দেখাবো, আমি চিকেন বাটারফ্লাই করে দেখাবো। চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে দেব আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, এবার আমি এতে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব, 1 টিস্পুন ধনের গুঁড়ো দেব। আমি ভাজা জিরের গুঁড়া দেব 1 টিস্পুন। এবার আমি এতে 1 টিস্পুন চিকেন টিক্কা মশলা দেব। ওয়ান টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, 1 টিস্পুনের মতো লেবু রস আমি এবার চেপে দিয়ে দেব। লবণ দেব 1 টিস্পুন। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি 30 মিনিট এটা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। মোটা করা যাবে না, খুবই পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে। এইরকম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে। সবকটা আমি কেটে নেব। আলুগুলো আমার পাতলা পাতলা করে কাটা হয়ে গিয়েছে। আলুগুলোকে আমি আরেকবার জলে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব। আমার মাংসটা 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি এতে 1 টেবিল স্পুন বাটার দেব। আর 2 টেবিল স্পুনের মতো আমি কর্নফ্লাওয়ার দেব। আবারও আমি মাংসটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে খুবই অল্প পরিমাণে 1 টিস্পুন সয়া সস দেব। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এই একটা একটা করে মাংস আলুর এই মাঝখানে দিয়ে এভাবে টুথপিকের সাহায্যে আলুর মাঝখানে দিয়ে এভাবে টুথপিকের সাহায্যে এভাবে গেঁথে দেব। এভাবে আমি সব কটা বানিয়ে নেবো একটা একটা করে। আপনারা প্লাস্টিকের টুথপিক নেবেন না, কাঠের যেটা তৈরি হয় কাঠের যেটা পাওয়া যায় সেইটা নেবেন। এভাবে আমি সব কটা বানিয়ে নেব। এভাবে আমি বানিয়ে নিয়েছি কিছুটা। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াই আমি সাদা তেল দেব, গ্যাসটা অন করে দেব।
তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বাটারফ্লাই ছেড়ে দেবো তেলে। এবার আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। আমার চিকেন বাটারফ্লাই রেডি হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব আস্তে আস্তে। আমার চিকেন বাটারফ্লাই রেডি বন্ধুরা। আমার যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।